পাবজি মোবাইল ভিডিও তো গাইস আমি এসে গেছি গাইস আরো একটা গাইস পাবজি মোবাইলের মারাত্মক লিক্স নিয়ে। হ্যাঁ গাইস তোমাদের কথা মতো গাইস আমি বলে দিয়েছি যে লিক্স এখন থামতে থাকবে না। তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মন দিয়ে পুরোটা দেখো, বিকজ আজকের এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় গাইস তোমাদের কাছে মান্থ থ্রি অ্যান্ড মান্থ ফোরের যাবতীয় যে ডাউট আছে যে নেওয়া উচিত কি উচিত না, কোন মান্থটা ভালো কোন মান্থটা খারাপ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম কোনো ডাউটই থাকবে না, 100% ক্লিয়ার হয়ে যাবে। বিকজ আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি সিজন টায়ার রিওয়ার্ড, পারচেস বোনাস রিওয়ার্ড, আরপি সেকশনে বা রিডিম সেকশনে কি রিওয়ার্ড থাকবে, মান্থ থ্রি মান্থ ফোরের অলমোস্ট সবকটা রিওয়ার্ড, ইন গেম লুক এইচডি টেক্সচারের সাথে ইন গেম লুক দেখতে পেয়ে যাবে, যাতে আর কোনো আশা করি ডাউটই থাকবে না যে ইন গেমে এই আউটফিটগুলো পরলে বা এই গান স্কিনটা কেমন দেখতে হবে, ফুল লুকস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো মেক শিওর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এই ভিডিওর লাইক এম দিচ্ছি 5K লাইক, তোমরা সব ভিডিও লাইক এম কমপ্লিট করে দিচ্ছ, তো এই ভিডিও লাইক এম অবশ্যই কমপ্লিট করে দিও। আর গাইস চ্যানেলে নিউ হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ গাইস যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো গাইস চলো ভিডিওটা। ফার্স্ট অফ অল আমাদের টায়ার রিওয়ার্ড যে স্টার্ট করছি, তো গাইস আমাদের সিজনের যে টায়ার রিওয়ার্ড মানে নিউ সিজনের যে টায়ার রিওয়ার্ড যেটা আমরা ডায়মন্ড টায়ার অবধি গেলে যে গান স্কিনও পাবো সেগুলো দেখিয়ে দেবো, প্লাস আউটফিটটা দেখতে পাচ্ছ, হেডগিয়ারটা দেখতে পাচ্ছ, S21 পিঠে লেখা আছে, আউটফিটের কোনো অ্যানিমেশন বা ক্লথ এফেক্ট তো নেই, বাট তোমরা দেখে নাও প্রোন ক্রাউচ দৌড়ানো সব কিছু মুভমেন্ট আমি করে দেখিয়ে দেবো, এপিপি লুক টিপিপি লুক সব। তো আর ফ্রির যে গান স্কিন গ্রোজা গ্রোজার গান স্কিন এখন দেখতে পাচ্ছ, এপিপি লুক আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে এটা আমাদের মোটামুটি ফ্রিতে পাবো, ডায়মন্ড টায়ার অব দি 5টা ম্যাচ খেলতে পারলেই তুমি এই সব কটা জিনিস যে কটা জিনিস ওর গায়ে আছে হাতে আছে সব পেয়ে যাবে। তো গ্রোজা স্কিনটা আউটফিটের সাথে অনেকটা ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ কালারটা আর কি। তো এখানে সামথিং কিছু ফায়ার করে নিলাম। এবার গাইস চলে আসছি, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে পারচেস বোনাসে কী থাকবে, তো পারচেস বোনাসে এখানে গান কী থাকবে সেটা কনফার্ম হয়নি, বাট আউটফিটটা গাইস আমি তোমাদের একটা পোস্টার দেখিয়েছিলাম যে আউটফিটটা একটা গার্ল আউটফিট হতে চলেছে, কিউট একটা গার্ল ফক টাইপের দেখতে পাচ্ছ আউটফিট যেটা তোমরা পারচেস বোনাসে যদি রয়্যাল পাস আসার সময় পরে গাইস 120 UC বাই করো তাহলে এই পারচেস বোনাসের এই আউটফিটটা তোমরা ফ্রিতে রিডিম করতে পারবে। বাট কি গান স্কিন থাকবে নাকি কোনো মেলে ওপেন থাকবে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এটা হলো গাইস আমাদের পারচেস বোনাসের রিওয়ার্ড, যেটা কিন্তু মান্থ থ্রিতে অ্যান্ড মান্থ ফোরে দুটোতেই সেম থাকবে, এই নয় যে মান্থ থ্রিতে একটা পারচেস বোনাস থাকবে মান্থ ফোরে আর একটা পারচেস বোনাস থাকবে, এরকম কোনোই ব্যাপার নয়। তো নেক্সট চলে যাচ্ছি গাইস যার জন্য তোমরা অপেক্ষা করছো, ফার্স্টে আমি বলে দিচ্ছি প্রথমে আমি মান্থ থ্রির সব রিওয়ার্ড দেখাবো, দেন মান্থ ফোরে সব রিওয়ার্ড দেখাবো, তোমরা এক এক করে দেখে নিতে পারো, তোমরা যেটা ইচ্ছা তোমরা সেটা আগে পরে করে দেখতেই পারো। তো ফার্স্টে গাইস চলে আসছে আমাদের মান্থ থ্রির মেথিক ড্রেস। হ্যাঁ গাইস RB50 M3 যে রিওয়ার্ডটা পাবে সেই ড্রেসটা দেখতে পাচ্ছ, ডিপ ফ্রাইড যে সেট যেটা, তো দেখতে পুরোপুরি OP লাগছে ড্রেসটা, আমার তো খাতারনাক লেভেলই লেগেছে, মাথায় হেয়ারস্টাইলটা আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ সব আছে, আমি ক্রাউচ প্রোন দৌড়ানো নর্মাল হাঁটা সব কিছু গায়ে ভাই ভাবে দেখিয়ে দিচ্ছি, ক্লথ এফেক্ট নয়, এর যে ফ্রেঞ্চ ফ্রাইজ যে হেয়ারগুলো আছে এটার এফেক্টটাই ব্যাপক লেগেছে। দেন গাইস তোমার লেভেল 40 মান্থ থ্রিতে যে M16A4 পাবে ভেজি পার্সেল M16A4, তো এটা তার স্কিন ইয়েলো কালারের, ড্রেসটার সাথে বহুত ম্যাচ করেছে দেখতে পাচ্ছ, FPP লুক দেখতে পাচ্ছ তোমরা। তো বাট M16A4 অনেকেরই রাগ আছে আমি জানি, আমারও রাগ আছে, বাট কিছু করার নেই, যেটা দিচ্ছে সেটা তো নিতেই হবে। তো এরপরে মান্থ থ্রির আরও যে জিনিসপত্র আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো 1 RP যেটা পাবে পাবে তো লোন উলফ সেট দেখতে পাচ্ছ, তো এখানে গাইস আমি ক্রোন অ্যান্ড যেটা প্রত্যেক ক্যারেক্টারের সাথেই করছি প্রত্যেক আউটফিটের সাথে এখানেও দেখিয়ে দিলাম। তো মোটামুটি অনেকটা আমাদের ওয়ারিয়ার যে সেটটা আছে কিছুদিন আগে যে লাকি ক্রিয়েট টেস্ট ছিল যে ড্রেসটা তার সাথেই অনেকটা ম্যাচিং, আর এর সাথে গাইস লেভেল 1 RP1 মানসিতে যে কিউবিজেট স্কিনটা পাবে সেটাই গাইস তোমাদের দেখিয়ে দিচ্ছে, হাতে আছে দেখতে পাচ্ছ, কিছু ফায়ার টায়ার করে আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি এটাও এই ড্রেসটার সাথে অনেকটা ম্যাচিং, নিয়ন কালার টাইপের হালকা আর ড্রেসটার কালারও নিয়ন টাইপের, তো অনেকটা ম্যাচ করে। তো এরপরে চলে আসি মান্থ থ্রির আরও কিছু রিওয়ার্ডে, তো মান্থ থ্রির গাইস মেথিক যে ইমোটটা থাকবে ডিপ ফ্রাইড যে ইমোট, যার এতে দেখো হাতে থেকে প্লেটে ফ্রেঞ্চ ফ্রাই সাজালো, কোথা থেকে নিল বুঝলাম না, বাট সাজিয়ে দেন তোমাকে সার্ভ করছে, তো এটা হলো গাইস মেথিক যে ইমোট, যেটা লেভেল 30 মেবি পেয়েছিলে পাবে আর কি মান্থ থ্রিতে, মান্থ থ্রি এখনও আসেনি, তার আগে আমি তোমাদের সব কিছু লিক্স দেখিয়ে দিচ্ছি, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তো এরপরে আসছি ব্যাকপ্যাক, তো ব্যাকপ্যাকের লেভেল 1, 2, 3 দেখতে পাচ্ছ, এটা মেবি লেভেল 20 না কোথায় ব্যাকপ্যাক স্কিনটা আছে আমার যতদূর মনে আছে, তো তোমরা দেখে নিও। তো লেভেল 2 দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক, ফুল 2 গাইস বাজারের ব্যাগের মতো লাগছে, সবজির যে কার্টুন টাইপের হয় সেরকম টাইপের লাগছে, যে সবজি এর ভিতর স্টোর করা আছে এরকমই লাগছে দেখতে পাচ্ছ, আর লেভেল 2 দেখতে পাচ্ছ এটা, দেন লেভেল 3 ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ। এটা হলো গাইস আমাদের মান্থ 3 যে ব্যাকপ্যাক স্কিন সেটা
তো ফুল লুক তোমরা এখানে দেখতে পেয়ে গেল। তো তোমরা অবশ্যই মান্থ ফোর দেখার পরে কমেন্ট করে জানিও তোমাদের কোন মান্থটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর এখান থেকে ডিসাইড করে নিতে পারবে যে তুমি মান্থ থ্রি নেবে নাকি মান্থ ফোর নেবে। আই হোপ তোমরা সবাই দুটো মান্থই নেবে, বাট তাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট চলে আসছে গাইস, নেক্সট হলো ক্যাবেজ গ্রেনেড, ডেডলি ক্যাবেজ নাকি কিছু একটা ক্যাবেজ গ্রেনেড ছিল। তো গ্রেনেড স্কিন এখানে খুব একটা লুক তো তোমরা দেখতে পাবে না, বাট তোমাদের দেখিয়ে দিলাম তাও। তারপরে আছে ফ্রি পাসে, তো ফ্রির মান্থ থ্রিতে যে ফ্রি পাসের ইমোটটা থাকবে টুইস্ট ডান্স, তো সেই ইমোটটা ইন গেম 50 RP আউটফিটের সাথে কেমন লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এর অনেকটা বড় ইমোট, বাট এই ফার্স্ট টাইম বাই গেম ফর পিসের মতো ইমোট দিচ্ছে। গেম ফর পিসে যেরকম ইমোট ছিল সেম টু সেম সেই ইমোটটাই এখানে দেওয়া হয়েছে। অনেকটা লং দেখতে পাচ্ছ, প্রায় 10 সেকেন্ডসের কাছাকাছি বা তার থেকেও বেশি, আমি কাউন্ট করিনি, তোমরা কাউন্ট করলে আমাকে অবশ্যই কমেন্ট করো কত সেকেন্ডের ইমোট এটা টোটালি। তো এটা হলো ফ্রি পাসের ইমোট। দেন গাইস ফ্রি পাসে যে 25 RPতে একটা ফ্রির আউটফিট, টাইগার আউটফিট বা চিতা আউটফিট যাই বলো না কেন, দেখতে পাচ্ছ সুটেড বুটেড আউটফিটটা। তো এই আউটফিটের লুক দেখতে পাচ্ছ, যার ফুল লুক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেন গাইস 35 লেভেলে ফ্রি পাসে যে অমে স্কিনটা পাবে, তোমাদের বলেছিলাম একটা অমে স্কিন পাবে, তো এখানে একটা ফ্রি পাসে অমে স্কিন পেয়ে যাচ্ছ। তো নেক্সটে প্রিমিয়াম কেটেও অমে স্কিন আসছে, তো তোমরা স্কিপও করতে পারো তোমাদের ইচ্ছা। দেখো ফ্রিতে একটা তো অমে স্কিন, মোটামুটি এই ড্রেসটার সাথে এই অমে স্কিনটা ডিটটো ম্যাচ করে, তো এটা ফ্রি পাসে পাচ্ছ মান্থ থ্রিতে। তো এগুলো চলে গেলো গাইস মান্থ থ্রির সব রিওয়ার্ড, মেন মেন রিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে আসছি মান্থ ফোরের। হ্যাঁ গাইস মান্থ ফোরের কিছু রিওয়ার্ড আছে, মেন মেন রিওয়ার্ডগুলো আমি তোমাদের ফার্স্ট লুক দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক কী কী আছে। তো মান্থ ফোরের গাইস, তো গাইস এটা হলো আমাদের মেকআপ ব্রুসার যে সেট মেথিক ড্রেস, তো এটা হলো গাইস তার আউটফিট, দেখতে পাচ্ছ ইয়েলো অ্যান্ড পার্পল কালারের কম্বিনেশন। হাতের যে সাইড থেকে শোল্ডার থেকে দেখতে পাচ্ছ এটা লোহার পাত্তি দিয়ে সামথিং করা আছে, বিকজ তোমরা ট্রেলারে দেখেছিলে পাঞ্চিংয়ের পাওয়ারটাও সব থেকে বেশি মেবি, তো সেই ক্ষেত্রে হয়তো এইটা ওর পাঞ্চিংয়ের পাওয়ারটাকে কোনোভাবে বুস্ট করে বা সামথিং কিছু, আমার তো তাই মনে হয়। বিকজ এর যে ইমোটটাও আছে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে, আমি তোমাদের মেথিক ইমোটটাও দেখিয়ে দেবো। তো এটা হলো গেছে আমাদের মান্থ ফোরের RP50 ড্রেস। তারপরে আছে আমাদের যে লেভেল 40 মান্থ ফোরে তোমরা মিনি 14 স্কিন পাবে, আমাদের ফুট লং মিনি 14, তো তার স্কিনও দেখতে পাচ্ছ। তো কালার ওয়াইজ গাইস দুটোর সাথে ম্যাচ করে করে দিয়েছে, মান্থ থ্রির গান স্কিন যেরকম মান্থ থ্রি আউটফিটের সাথে ম্যাচ, সেরকমই মান্থ ফোরের গান স্কিন সেরকম মান্থ ফোরের লাস্ট মানে মেথিক আউটফিটের সাথে ম্যাচিং, তো মিনি 14 এখানে দেখতে পাচ্ছ। তার সাথে থাকছে গাইস আমাদের লেভেল 1 যেটা আমাদের ক্রোনোস আইবক সেট দেখতে পাচ্ছ, তো ক্রোনোস আইবকের হোয়াইট কালার যে আউটফিটটা। দেন গাইস হেডগিয়ারটাও দেখতে পাচ্ছ, হেডগিয়ারটা লেভেল 5 তোমরা পাবে। তো এখানে গাইস ক্রাউচে প্রোনে আমি স্প্রিন্ট করেও দেখিয়ে দেবো যে কতটা কি এফেক্ট আছে, ক্লথ এফেক্ট আছে। এতে তো এমন কোনো ক্লথ এফেক্ট আমি দেখছি না, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে হোয়াইট কালার ড্রেস। দেন গাইস ফ্রির যে লেভেল 1 মান্থ ফোরে যে AKM স্কিনটা পাবে, তো যেটা সব থেকে বাজে বা টাট্টি স্কিন দিয়েছে AKM এর গাইস, তো এর কোনো রকম টেক্সচার তো আমি দেখছি না যে কী এডিট করেছে বা কী করেছে আমি বুঝলাম না, বাট এই AKM স্কিনটা তোমার লেভেল 1 পাবে মান্থ ফোরে। তারপরে আসছে গাইস আমাদের মেকআপ ব্রুসারের যে মেথিক ইমোটটা, লেভেল 50 ইমোটটা, তো ইমোটটা গাইস তোমরা এখানে দেখো। তো ইমোটটাতেই গাইস বুঝতে পারছো যে পাঞ্চিং ও যে স্পেশাল পাওয়ার এটা পাঞ্চিং, তো সেইটাই মেমি ব্লক হয়ে গেছে সামথিং, হালকা হালকা ফ্ল্যাশ বেরোচ্ছে, আগুনে ফুলকি টাইপের বেরোচ্ছে, তো ওটার সাথে ওই ইমোটটা ম্যাচ করে, অতটা ইমোটটা ভালো নয় বাট ম্যাচ করে কিছুটা। নেক্স্ট হলো গাইস আমাদের মান্থ ফোরে হেলমেটের স্কিন, যেটা লেভেল 20 মেবি, ক্রোনো সাইবক হেলমেট স্কিন দেখতে পাচ্ছ, যার লেভেল 1, 2, 3 তোমাদের আমি দেখিয়ে দিলাম, এক এক করে দেখতে পেয়ে গেছো, যদি না দেখে থাকো পজ করে দেখে নাও গাইস, এমন সিম্পল কোনো হেলমেট। তো এবার গাইস চলে আসি, তোমাদের অনেকেই বলছে এবার RP রিডিমশানে কী কী থাকবে। হ্যাঁ গাইস মান্থ থ্রিতে আর মান্থ ফোরে গাইস আলাদা আলাদা RP রিডিমশান থাকে, তোমরা জানো প্রত্যেক মান্থে এরকমই আসে। তো মান্থ থ্রিতে যে রিডিম জিনিসটা থাকবে তাতে তো কোনো রকম মানে গাড়ি স্কিন তো নেই, বাট আউটফিট লিক হয়েছে, তো এটা দেখতে পাচ্ছ এটা মান্থ থ্রি রিডিম সেকশনে থাকবে, যেটার হেড গিয়ার অ্যান্ড আউটফিট দুটো আলাদা আলাদা থাকবে। তো এটা দেখতে পাচ্ছ পুরোপুরি পাতা পুতি সবজি ফাবজি দিয়ে আউটফিটটা বানানো, তো তার মাস্কও আছে, মেবি তিনটে জিনিসই আলাদা আলাদা থাকবে, মাস্ক হেড গিয়ার অ্যান্ড আউটফিট তিনটেই আলাদা রিডিম সেকশনেই থাকবে, যেটাকে তোমাকে আলাদা আলাদাভাবে রিডিম করতে হতে পারে। আর মান্থ ফোরের যে রিডিম সেকশনে থাকবে যে আউটফিটটা, মান্থ ফোরেও গাইস একটা আউটফিট থাকবে, সেটাও গাইস তোমরা দেখতে পাচ্ছ, যেটা ফর রানার সেট যেটা নাম, তো এখানেও গাইস দেখতে পাচ্ছ এই আউটফিটটা গাইস তোমরা মান্থ ফোরে রিডিম সেকশনে পাবে, যেটা RP পয়েন্টস এক্সট্রা থাকলে স্পিন করে RP অ্যাডভেঞ্চারে গিয়ে স্পিন করে তোমাকে এই ক্রেট কালেক্ট করে সেখান থেকে তোমাকে এই আউটফিটটা রিডিম করতে হতে পারে। নেক্সট চলে যাচ্ছি গাইস মান্থ ফোরের ফ্রি RP যে আউটফিট আর মান্থ ফোরের ফ্রি RPতে যে ইমোটগুলো আছে সেগুলো, তো বানি ডান্স এই একটা ইমোট যেটা ফ্রিতে পাবে মান্থ ফোরে লেভেল 20 না 25 জানি না, আমার খেয়াল নেই অতটা, তোমরা দেখে নিও। তো এই একটা বানি ডান্স ইমোটটা দেখতে পাচ্ছ, যেটা বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে আসছে গাইস মান্থ ফোরের গাইস একটা আউটফিট আছে 25, যেটা গাইস গ্লেশিয়ার সামথিং আউটফিটটার নাম ছিল, তো এই একটা সিম্পল টাইপের আউটফিট, জানি না কেন এটা দিয়েছে,
অন্য কিছু দিতে পারত। তো এটার লুক দেন গাই স্কর্পিয়ন একটা স্কিন পাবে, যেটা লেভেল 35 পাবে মান্থ 4। তো তারও স্কিনটা তোমরা এপিপি লুকে দেখতে পাচ্ছ, মোটামুটি ঠিকঠাকই আছে স্কর্পিয়নের। মেবি এটা ফার্স্ট স্কিন হতে চলছে পিস্তলের, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর লাস্ট চলে আসি গাইস, যেটার জন্য হয়তো তোমরা অপেক্ষা করছো, সেটা হলো গাইস আমাদের মান্থ 4-এর সব থেকে বেস্ট রিওয়ার্ড, সেটা হলো ইউএজেডের স্কিন। হ্যাঁ গাইস, ইউএজেডের স্কিন এই ফার্স্ট এভার দিতে চলেছে অনেক দিন পর, মানে বিগত বছর চলে গেছে, হয়তো গাড়ি স্কিন রয়্যাল পাসের ভিতরে পাইনি আমরা। তো রয়্যাল পাসের ভিতরে তোমরা এই মাউস ট্র্যাপ ইউএজেড কভার্ড ইউএজেড পেতে চলেছ, যার ইন গেম লুক দেখতে পাচ্ছ নিচটা চিজ কালার ইয়েলো, অ্যান্ড ওপরে গাইস মাউসের ট্র্যাপের সাইন করা আছে, যেটা গাইস দেখতে খতরনাক। ব্যাকলাইটটাও গাইস অ্যানিমেশন হয়, সিরিয়াসলি আমি দেখো ব্যাকলাইটটা ব্রেক করলে অ্যানিমেটেড হয়, মানে জলে টাইপের আমি দেখলাম। তো এটা হলো গাইস আমাদের ইন গেম লুক, ওভারঅল লুক, যা যা রিওয়ার্ড আসতে চলেছে আপকামিং মান্থ 3-তে অ্যান্ড মান্থ 4-এ। এটা দেখার পরে আই হোপ তোমাদের কাছে সব কিছু ডাউট ক্লিয়ার, যে কোন মান্থটা কতটা বেটার আর কোন মান্থটা নিলে তোমাদের বেটার হয়। যারা স্কিপ করতে যাও কোনো মান্থে, এটা দেখার পরে আশা করি নিঃসন্দেহে স্কিপ করতে পারবে। তো ভিডিও আপাতত গাইস এইটুকুই ছিল, পুরো ওভারঅল যা যা মান্থের রিওয়ার্ডগুলো দেখানো ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক মারো গাইস, লাইক অবশ্যই করো তোমরা।